আমি হচ্ছে নতুন একটা বিজনেস শুরু করছি, ফুলের বিজনেস। দেখেন এই যে কি সুন্দর ফুল। নেন নেন, কোনটা নেবেন? নেন ভাই, একটা ফুল নেন, মাত্র 50 টাকা। ওই ফুল আর এই ফুলের তো এক না। এটা কি ফুল? এটা হচ্ছে গোলাপ ফুল। ভালোবাসার প্রতীক হচ্ছে গোলাপ ফুল। সবার জন্য 100 টাকা, আপনার জন্য শুধু 50 টাকা। আপনি ফুলের দিকে অনেকক্ষণ তাকিয়ে আছেন, মাত্র 50 টাকা, কোনটা নেবেন বলেন? একটা ফুল মাত্র, একটা ফুলি সাঙ্গেল আপনি একটা নেন। ফুল নেবেন? একটা নেন, মাত্র 100। ফুল নেবেন মাত্র 50 টাকা, ফুলের সাথে ভালোবাসা ফ্রি। Hey, what's up guys? This is Rakib and welcome to my new vlog. তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি, আই মিন ভ্যালেন্টাইন ডে। আর ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমি আজকে টাঙ্গাইল শহরে ফুল বিক্রি করবো। অলরেডি ফুল কিনে ফেলছি, এখানে 20টার মতো গোলাপ আছে আর প্রত্যেকটা গোলাপ হচ্ছে 30 টাকা করে বসছে। আর এই গোলাপগুলো আমি এখন র্যান্ডমলি মানুষদের কাছে বিক্রি করব। সো আমি প্রত্যেকটা ফুল হচ্ছে 50 টাকা দিয়ে বিক্রি করব এসব র্যান্ডমলি মানুষদের কাছে, আর এরপরে হচ্ছে বিভিন্ন পার্কে গিয়ে বিক্রি করার চেষ্টা করব। তো এখানে কয়েকজন আপুরে দেখতেছে। আপু ফুল কিনবেন মাত্র 50 টাকা? এই ফুল হচ্ছে, এই ফুল কিন্তু ডিফারেন্ট। সবগুলো 50 টাকা? না না না, একটা ফুল তো 50 টাকা। এক্সকিউজ মি, আপু ফুল কিনবেন মাত্র 50 টাকা? মাত্র 50 টাকা? গাইস, কে এই ফুল কিনতে যায় যাচ্ছে না? আমি কি বিজনেসে লস খেয়ে যাবো নাকি? একটা নেন 50 টাকা মাত্র। এই ফুল কিনলে বেশি দিন সিঙ্গেল থাকতে পারবেন না, অতি শীঘ্রই আপনি সিঙ্গেল থেকে ডাবল হয়ে যাবেন। অলরেডি একজন ভাইয়াকে পেয়ে গেছি, আমাদের ফার্স্ট কাস্টমার। নেন, আপনি কোনটা নেবেন আপনি বেছে নেন। আমার ফুল কে কিনতেছে না, এটা কোনো কথা? ভাই একটা ফুল নেন, মাত্র একটা ফুল, সবার জন্য 100 টাকা। এই ফুল একটু অন্যরকম, একটু ডিফারেন্ট। ফুল নেবেন মাত্র 50 টাকা, ফুলের সাথে ভালোবাসা ফ্রি। ভালোবাসার মানুষের জন্য একটি মাত্র ফুল। এই ফুল আর এই ফুল একদমই ডিফারেন্ট। আছে ফুল এত দেই, একটা ফুল নেবেন মাত্র 50 টাকা, সবার জন্য 100 টাকা, আপনার জন্য শুধু 50 টাকা। আমি নতুন বিজনেস শুরু করছি, আমি নতুন বিজনেস শুরু করছি, মাত্র একটা ফুল নেন। নেন, আপনার ইচ্ছা কোনটা নেবেন? নেন, চয়েস করেন একটা, আমি দিতেছি। একটা ফুল নেন মাত্র 50 টাকা। ভাই একটা ফুল নেন মাত্র 50 টাকা। গাই সবাই এত কিপটা কেন? কেই তো ফুল কিনতে চাইতেছে না, আজকে ভ্যালেন্টাইন ডে তাও কেউ ফুল কিনতেছে না। একটা ফুল নেন, আপুরে দেখে বুঝা যাচ্ছে ফুল নেবে। আমার বিজনেসটা টিকিয়ে রাখার জন্য আমাদের মতো কাস্টমার বহুত আছে, একটু অন্য জায়গায় ট্রাই করেন। আপনারা সবাই যদি একটু একটু করে নেন তাহলে আমার বিজনেসটা টিকবে, ঠিক আছে? বুঝেন নাই, সবাই যদি না করেন তাহলে আমার বিজনেসটা তো টিকবে না। কয়টা? দুইটা, আলহামদুলিল্লাহ। না না, দুইটা না, আপনারা কেউ ফুল কিনবেন? ফুল নেবেন? আপনারা দেখে বুঝে যাচ্ছে আপনি ফুল নেবেন। আপনি ফুলের দিকে অনেকক্ষণ তাকিয়ে আছেন, মাত্র 50 টাকা, কোনটা নেবেন বলেন? এই যে ফুলটা অনেক সুন্দর, আমি মাত্র 50 টাকা নিজেদের কাছে, আপনি না করতেছেন। এই ফুল কিনলে বেশি দিন সিঙ্গেল থাকতে পারবেন না। একটা মাত্র ফুল, হ্যাঁ হ্যাঁ, কোনটা নেবেন দেখেন? বাহ, টাকা পয়সাই নাই ফুল। গাইস, তোমরা ফুল কিনতে চাইলে কমেন্ট করো, তোমাদের জন্য মাত্র 20 টাকা, মাত্র 50 টাকা না। ওই ফুল আর এই ফুলের তো এক না। এটা কি ফুল? এটা হচ্ছে গোলাপ ফুল। ভালোবাসার প্রতীক হচ্ছে গোলাপ ফুল। আর তার মধ্যে আমি একটা বিজনেস শুরু করতেছি, ফুল বিক্রি। আপনারা যদি ফুল কিনেন তাহলে আমার একটু মানে উপকার হয়। সবার জন্য 100 টাকা, আপনার জন্য শুধু 50 টাকা। আপু নিতে চাইতেছে? আপুর এই যে মুখের হাসি থেকে বুঝা যাচ্ছে। দেখেন কোনটা নাম, দেখেন চ্যানেলের নাম কি? ফুল যদি না কিনেন চ্যানেল দেখা কি হবে? চ্যানেলের নাম কি সেটা বলো। চ্যানেলের নাম বলবো না যদি ফুল না কিনেন। না 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 না, আপুর এই যে হাসি থেকে বুঝা যাচ্ছে আপু ফুল কিনতে চাইতেছে। নেন, কোনটা নেবেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আমাদের চ্যানেলের নাম হচ্ছে আর স্টোরি। দেখছেন কিভাবে বিজনেস করতে হয়, আমার কাছ থেকে শিখেন। না না না, 20 টাকা দিলে হবে না, 50 টাকা, 100 টাকা অলরেডি বিক্রি করছি। যদি 50 টাকায় হয় তাহলে নেন, আর নাহলে থাক। আচ্ছা তাহলে থাক, না না 20 টাকা হবে না। আচ্ছা 20 টাকা দেবো, একটা ছোট একটা দিয়ে দেয়। আর এটা কত বড় দেখছেন, সুন্দর ফুল। দেন 20 টাকা দেন। আচ্ছা ঠিক আছে, আরেকটা দেয়, 100 টাকা হয়ে যাবে।
আমার কাছে তো 20 টাকাই নাই 50 টাকা দিয়েছি আপনি আরেকটা ভাই এটা কিন্তু কই নিয়ে নেবে ট্রাকে 50 টাকা 30 টাকা নিবেন ফুল নিবেন একটা ফুল মাত্র একটা পুলিশ আঙ্কেল আপনি একটা নেন ফুল নিবেন একটা নেন মাত্র 100 গাইস আমি এসি পার্কে এত ফুলের কাস্টমার দেখতেছি মনে হয় এই ফুলে কম করে যাবে শান্ত জার কাটা ফুল কিনা নিয়া আপু একটা ফুল নেন মাত্র 50 টাকা আমি হচ্ছে একটা বিজনেস শুরু করছি আমি হচ্ছে নতুন একটা বিজনেস শুরু করছি ফুলের বিজনেস দেখেন এই যে কি সুন্দর ফুল নেন নেন কোনটা নেবেন নেন নেন আমার লাগবে একটা মাত্র 50 আজকে ভ্যালেন্টাইন ডে আজকে তো আজকেই তো গোলাপ লাগবে না গোলাপ লাগবে না আপনার মন বলতেছে আপনি ফুল নেবেন নেন গাইস এই ফুলের সাথে বাদাম নিয়ে আসলে ভালো করতাম বাদাম সবাই কিনে এই ফুল তো কেউ কিনতে চাইতেছে না ফুল নিবে আমি আর কি বলবো ক্যামেরায় তো দেখা যাইতেছে না ওইদিকে ওইদিকে এইবার দেখা যায় আচ্ছা আপনি কি বলে থাকেন এখানে আমি হচ্ছে যে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে হচ্ছে ফুল বিক্রি করতেছি ফুল বিক্রি করতেছে হ্যাঁ 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 কিন্তু মানুষ মানুষ ফুল নিতে একবারই ফুল বিক্রি করে হ্যাঁ বছরে একবার ভ্যালেন্টাইন ডে উপলক্ষে একটা ফুল নেন একটা আমি আপনারা যদি না কিনেন আমার বিজনেসের কি হবে বুঝেন নাই একটা ফুল মাত্র 100 টাকা অলরেডি বিক্রি করছি অনেকগুলা তো গাইস আমার ফুল বিক্রি শেষ এখানে আর হচ্ছে আর 9টা ফুল আছে মাঝখানে হচ্ছে কয়েকটা ফুল হচ্ছে ছোট বাচ্চাদের দিয়ে দিছি এমনি ফ্রিতে তো আমি এখন দেখবো আমার আসলে কত টাকা হয়েছে সব মিলিয়ে কত টাকা ইনকাম হলো বা লস হলো আমি সব মিলিয়ে ফুল কিনছিলাম হচ্ছে 600 টাকার দেখে এখানে কত টাকা হয়েছে 100 200 300 এখানে হচ্ছে 380 টাকা আছে আর আমি ফুল কিনছিলাম হচ্ছে 600 টাকা এতক্ষণ তো আমি দেখলাম যে অনেক ফুল বিক্রি করলাম কিন্তু সবশেষে দেখি যে আমি লসের মধ্যেই আছি আসলে এত কষ্ট করে কোনো লাভ হলো না আমি যে তখন ফুল বিক্রি করলাম সবশেষে দেখি আমার 220 টাকা লস ফুল বিক্রি করে আসলে লাভবান হওয়া যেত কিন্তু মানুষ আসলে ফুল কিনতে চায় না কিন্তু আমি যে 50 টাকা 40 টাকা দিয়ে ফুল বিক্রি করছি এইভাবে যদি ফুল বিক্রি করতাম তাহলে অনেকটা লাভবান হতে পারতাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন চিল ব্রো